আমার সমস্ত সিনেমার নায়ক ছিলেন এবং আমি এটা স্বীকার 100% করি যে আজকে অপু বিশেষ হওয়ার পেছনে অবশ্যই আমার সহশিল্পীর 100% অবদান, কারণ উনি সাপোর্ট না দিলে আমি হতে পারতাম না। এবং আমি এই কথাটাও পাশাপাশি বলবো যে অপু বিশ্বাস হওয়ার 80% সাকসেস আমি তাকেই দিব, কারণ অনেক সময় অনেক সিনেমায় অনেক ডিরেক্টর চেয়েছেন যে আমি অন্য আর্টিস্টকে নিই, কিন্তু সেখানে অনেক সময় সে বলেছে না এখানে এই হিরো একটা ডিমান্ড করে। তো এই যে এই এই মধ্য দিয়ে আমার একটা সিনেমা বেড়েছে বা দুটো সিনেমা বেড়েছে এবং আমি দর্শকদের সামনে সেই সিনেমাটা নিয়ে আসতে পেরেছি, ডেফিনেটলি তার কাছে আমি কৃতজ্ঞ জানাই। আর আশা বা শুভবাদ এটা তো আসলে মন থেকে আসবে, সুতরাং সে অবশ্যই নিশ্চয়ই আমাকে বা আমার মানে সিনেমাকে অনেক দোয়া করেন, সেটা এখন সামনে না পেছনে এটা একান্তই ব্যক্তিগত, এটা একান্তই ব্যক্তিগত আসলে। আচ্ছা জয় আসলে অনেক ছোট, এটা নিয়ে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, সুযোগ হলে আসবো। তবে আমাদের মাঝে আমাদের সব থাকবেন ঈদ মোবারক এবং সকলেই লাল শাড়ির সাথে থাকবেন। আসসালামু আলাইকুম। সমাপ্তি ঘোষণা করবো পরিচালক বলো আকাশ নিবে কোনো কোশ্চেন নেওয়া হবে নাকি উত্তর দিলে কিন্তু আনন্দ করবে খাবে না অনেক আমি তো গিয়ে ফেলছি না 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 দিদি 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 না না দিদি একটু কোশ্চেন করি ছোটখাটো কোশ্চেন একটু করি তো ভাই একটু মোবাইল মজা হয় না আপনি গতদিনে ছবিটার মেজার কথা ছিল তো আপনি বলেছিলেন যে যেহেতু আমার আমার এখানে ছবি হলে সামনে সামনে পরিকল্পনা মনে প্রাণে পরিকল্পনা এইবারে পরিকল্পনা যেহেতু আমার আসলে আলটিমেটলি আমি ঈদের সিনেমাটা রিলিজ করতে পারছি সকলের দোয়ায় সকলের প্রচেষ্টায়, তো অবশ্যই একটু বাড়তি চিন্তাও হচ্ছে যে যেখানে রিলিজ হয়েছে সেখানে রেজাল্টগুলো শুনছি, সাথে ঈদেও তো পরিবারেরও ব্যস্ততা কিছুটা থাকে। আর অন্যান্য অনেক সিনেমা রিলিজ হচ্ছে, আসলে আমি আমার সিনেমার রেজাল্ট নিব, তারপরে আসলে মানসিকতা কিছুটা সুস্থ হতে হবে, কারণ আমি একটু টেনশনেও আছি। সিনেমা রিলিজ করার পেছনে অনেক দায়িত্ব কাজ করে, সেই দায়িত্ব কিন্তু আসলে যারা এ পর্যন্ত রিলিজ করছে শুধু আমার একার নয়, আমার মনে হয় এই সিনেমায় যারা অভিনয় করেছেন সেই অভিনয় শিল্পীরা একটু চিন্তিত যে আলহামদুলিল্লাহ আমরা যেন সাকসেস হতে পারি। তো অবশ্য সমস্ত সিনেমার জন্য অনেক দোয়া শুভকামনা, তার মাঝে আমি আমার সিনেমাটা রেজাল্ট দিব। আর এইটুকু বলতে পারি আমি চলচ্চিত্রের মানুষ, অন্যান্য চলচ্চিত্র আমি নিজেও দেখতে যাব। থ্যাংক ইউ। স্পেসিফিক আসলে এই ব্যাপারটা ওইভাবে আমি আনতে চাই না, আসলে আমরা চাই যে আমরা কাজ করছি সকলে, আমরা সকলে চলচ্চিত্রের মানুষ, আসা যাওয়া বা সবকিছু আসলে নিজেদের মধ্যে। এই যে এখানে যারা সাংবাদিক ভাইরা আপনারা নিজেরাও আছেন, আমি যতটুকু জানি যে আরো একটা প্রোগ্রাম আছে, কিন্তু সেইখান থেকে প্রায় 80% সাংবাদিক ভাইরা আপনারা এসেছেন, আমার হয়তো কথা হয়েছে 4-5 জন, কিন্তু এসেছে কিন্তু অনেকেই, সেটা ভালোবাসার টানে। তো আসা যাওয়াটা আসলে ভালোবাসার জায়গা থেকে হয়। সব থেকে বড় কথা হচ্ছে যে আমরা সবাই শিল্পী, আমি শিল্পী উনিও শিল্পী, প্রত্যেকটা শিল্পী তার ভালো মন্দ খুব ভালো করে জানেন। তো আমাদের সহশিল্পী বা সে আমার সমস্ত সিনেমার নায়ক ছিলেন এবং আমি এটা স্বীকার 100% করি যে আজকে অপু বিশেষ হওয়ার পেছনে অবশ্যই আমার সহশিল্পীর 100% অবদান, কারণ উনি সাপোর্ট না দিলে আমি হতে পারতাম না। এবং আমি এই কথাটাও পাশাপাশি বলবো যে অপু বিশ্বাস হওয়ার 80% সাকসেস আমি তাকেই দিব, কারণ অনেক সময় অনেক সিনেমায় অনেক ডিরেক্টর চেয়েছেন যে আমি অন্য আর্টিস্টকে নিই, কিন্তু সেখানে অনেক সময় সে বলেছে না এখানে এই হিরো একটা ডিমান্ড করে। তো এই যে এই এর মধ্য দিয়ে আমার একটা সিনেমা বেড়েছে বা দুটো সিনেমা বেড়েছে এবং আমি দর্শকদের সামনে সেই সিনেমাটা নিয়ে আসতে পেরেছি, ডেফিনেটলি তার কাছে আমি কৃতজ্ঞ জানাই। আর আশা বা শুভবাদ এটা তো আসলে মন থেকে আসবে, সুতরাং সে অবশ্যই নিশ্চয়ই
আমাকে বা আমার মানে সিনেমাকে অনেক দোয়া করেন, সেটা এখন সামনে না পেছনে এটা একান্তই ব্যক্তিগত, এটা একান্তই ব্যক্তিগত আসলে। আচ্ছা, জয় আসলে অনেক ছোট, এটা নিয়ে আমি ওইভাবে বলতে চাচ্ছি না, সুযোগ হলে আসবো। তবে আমাদের মাঝে আমাদের সবচেয়ে প্রিয় একজন অভিনেতা আমাদের মাঝে এসেছেন, আমি মনে হয় তার কোনো কথাই আমরা এখনো পর্যন্ত শুনে উঠতে পারিনি, বা ধন্যবাদ জানাই আজম ভাইকে কষ্ট করে আসার জন্য। আমি মাইকটা আজম ভাইকে দিচ্ছি, উনি যদি লাল শাড়ি নিয়ে কোনো একটা তার ভালোবাসা বা ভালো লাগা প্রকাশ করে।